আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 150% জমির একটি সন্ধান নিয়ে আসলাম, যে জমিতে একটি মাটির বাড়ি সহ এই জমিটা বিক্রি হবে। খুবই সুন্দর একটি জমি। এই জমিটার ভিডিও আমি আগে একবার দিয়েছিলাম, আপনারা দেখছিলেন, তখন দামটাও একটু বেশি ছিল, কাগজেও নামজারি ছিল না, এই জন্য জমিটা বিক্রি হয়নি। এখন এই জমিটা দাম একটু কমছে এবং কাগজপাতি নামজারি খাজনা খারিজ এগুলি সব কমপ্লিট হয়েছে। এই জমিটা এখন বিক্রি হবে। এখানে 150% জমি আছে। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোসিঙ্গা ইউনিয়নে অবস্থিত। খুঁজেখানি গ্রামে হল এই জমি। আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। ঢাকা থেকে আপনারা যদি এই জমিতে আসেন, সেই ক্ষেত্রে আসতে হবে শ্রীপুর থানা বাসে অথবা ট্রেনে। শ্রীপুর থানা থেকে গোসিঙ্গা বাজার চলে আসবেন। গোসিঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার দূরে হল এই জমি। 150% জমি এখানে। সর্বমোট উঁচু এবং নিচু মিলিয়ে 150% জমি। কিছু জমি নিচু আছে, কিছু জমি উঁচু আছে, মিলিয়ে হলো এই জমিটা। আর এই জমিতে একটি মাটির বাড়ি আছে। এই বাড়িতে কি কি আছে সেই বিষয়টা আমরা একটু দেখি। রানিং কমপ্লিট এই জমিতে কি কি আছে সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, এই টোটালটাই দেখাবো। এখানে মাটির যে ঘর আছে, এটি থাকার উপযোগী এবং বসবাসের উপযোগী। এই বাড়িতে মানুষ বসবাস করে। আর এই যে এটি হলো পুরানো মাটির বাড়ি। আর দেখুন, টিনগুলি কিন্তু নতুন, চকচকা, এগুলি নতুন করে লাগানো হয়েছে। এই বাড়িতে কেউ থাকে না, ওনারা ডাকা থাকে, এই জন্য এই জমিটা বিক্রি হবে, বিক্রি করে দিবে 150% জমি। রুমে হলো তালামারা আছে, যে দেখেন এই ঘরে কিন্তু এখনই থাকা যায়। এখানে দুইটি রুম, আর এটা হলো মেন গেট বাড়ির। এটি হলো মেন গেট, এই গেট খোলা আছে এখান দিয়ে, খোলা আছে এখান দিয়ে। আমি আবার আপনাদেরকে ঘুরে দেখাবো টোটালটাই। আর বাড়িতে যে বিদ্যুৎ মিটার লাগানো আছে, একটি মিটার এখানে, একটি মিটার, দুইটা মিটার লাগানো আছে এই বাড়িতে। আর এখানে হলো পল্লী বিদ্যুৎ, এই যে পল্লী বিদ্যুতের খুঁটি এখানে। আর হলো মেন গেট বাড়ির, এটি হলো টিনের একটি গেট। আর এই বাড়িতে কি আছে সেটাও আমি একটু ঘুরে দেখি। এই যে এখানে একটি রুম আছে। এই মাটির ঘরগুলি আসলে পুরানো ঘর, থাকলেও নতুন করে আবার সাজানো হয়েছে, টিন লাগানো হয়েছে নতুন করে। এখানে রেডি কমপ্লিট থাকার উপযোগী, কিন্তু এই মুহূর্তে থাকা যাবে। এখানে যে 3টি রুম আছে মাটির, এবং আছে পানির পাম্প, এটা হলো টিউবওয়েল। আপনারা দেখেন এই যে টিউবওয়েল, অনেক আগের পুরানো লাগানো আছে এই টিউবওয়েল। এবং আছে পানির পাম্প, এই যে এখানে একটি পানির ট্যাঙ্ক, এবং মোটর, যে মোটর আছে, মোটর লাগানো আছে। এগুলি কিন্তু রানিং কমপ্লিট, এগুলি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, এগুলি 100% ওকে আছে। এই যে পানি বের হইতেছে, এই যে আপনারা দেখেন পানি বের হইতেছে, সব রেডি আছে। এখানে কোনো
আপনার এই বাড়িতে আপনি যদি থাকতে চান এখনই এসে কিন্তু থাকতে পারবেন, এরকমই এই জমিটা। এখানে হলো হাঁস মুরগি এই রুমে থাকে, এবং এই রুমে মানুষ আপনি এখনই থাকতে পারবেন। আশপাশের যে পরিবেশটা সেটাও আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হলো জমির যে রোড, এই রোডটা, রোড সাইডটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো, দেখেন টোটাল জমিটাই কিন্তু সীমানা করা। এই যে খুব সুন্দর কিন্তু এই খুঁটি খুঁটি করা আছে জমিতে, এবং দেখেন বাগানের যে গাছগুলো লাগানো, ঝাউ গাছগুলি এগুলি লাগানো আছে, এগুলি মোটামুটি এখন ছোট, কিন্তু এগুলি বড় হলে কিন্তু খুব সুন্দর হবে। এখানে আম গাছ লাগানো আছে, টোটাল জমিতে কিন্তু গাছ গাছালিয়ে ঘেরা। যে এখানে আম গাছ, পিছনে কাঁঠাল গাছ, এগুলি ধরন্ত ফল ধরন্তি গাছগুলি, কাঁঠাল গাছ। আমি একটু রোড সাইডটাও আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আর এই রুটটি হলো 16 ফিটের একটি রাস্তা। এটি বর্তমানে ইটের সলিং। আপনার গুসিঙ্গা বাজার থেকে যদি আপনি এই জমিতে আসেন, সেই ক্ষেত্রে হলো 1 কিলোমিটারের মতন, হাফ কিলোমিটার হলো আপনি পাকা রাস্তা দিয়ে আসবেন, আর হাফ কিলোমিটার এই যে ইটের সলিং রাস্তা দিয়ে আসবেন। ইটের সলিং রাস্তা, গ্রামীণ পরিবেশ, এই যে আশপাশে বাড়িঘর আছে। আর এটি হলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির এক পাশে হলো, এটি হলো নিচু জমি ধান ক্ষেত, আর এই পাশে হলো সম্পূর্ণ উঁচু ভিটা জমি। এখনই আপনি এখানে, যেহেতু বাড়ি করা আছে, গাছপালা লাগানো আছে, খুব সুন্দর কিন্তু সব মিলে অসাধারণ কিন্তু এই জমিটা, আর দামেও খুবই কম দামি এই জমি। মাত্র 2 জন মালিক, ওনারা ওনাদের বাপে ওনাদেরকে লিখে দিছে এই জমিটা, এখন ওনারা 2 জনেই বিক্রি করে দিবে, এলাকায় থাকে না, এই জন্যে বিক্রি করে দিতেছে। আর আপনি সরাসরি আপনি এই জমিতে আসবেন, কোনো কাঁচা রাস্তার মাঝে আসতে হবে না, বা রাস্তায় বাধাবিঘ্ন হবে না, যেহেতু পাকা রাস্তা, ইটের সলিং রাস্তা, খুব যাতায়াতের জন্য সুবিধা হবে। আর এটি হলো নিচু জমি ধান ক্ষেত। আসলে এই জমিতে যদি আপনি ছোটখাটো একটা পুকুর করেন পেছন সাইড, তাহলে আরও ভরে ফেলতে পারবেন। এখানে কিন্তু 150% জমির মাঝে হলো উঁচু জমি এবং নিচু জমি অর্ধেক, এরকম আর কি হিসাবটা। মনে করেন যে 150-এর অর্ধেক হলো 75, এরকম আর কি, মানে অর্ধেক উঁচু অর্ধেক নিচু, এরকম এই জমিটা সব মিলিয়ে কিন্তু উঁচু অর্ধেক নিচু অর্ধেক এরকম হবে। গ্রামীণ পরিবেশ, আশপাশে বাড়িঘর আছে। এই যে দেখেন আপনারা এদিকেও দেখেন কত সুন্দর কিন্তু এরিয়াটা। এই যে এখানে গরু, দেশি গরু ঘাস খাইতেছে, শীতের দিন প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখন। এবং এই যে এটি হলো খেজুর গাছ, এই যে এখানে সীমানা করা আছে এই জমিটার, একবারে চতুর সাইডে সীমানা করা, চারপাশে সীমানা করা, আর মাপজুপ করে যে ফিলার করা আছে আপনি দেখেন, একবারে সীমানা করা এই জমিটা। এখানে কিছু নিচু জমি আছে, যে জমিটা নিচু আছে এখানে পুরাটা পুকুর করার দরকার নেই, অর্ধেক পুকুর করলেন আর বাকি অর্ধেকও ভরাট হয়ে গেল। মোটামুটি আপনার যদি 120 শতাংশের মতন উঁচু থাকে আর 30 শতাংশ নিচু থাকলেই চলে, 30 শতাংশের মাঝে একটা পুকুর হবে, আর টোটাল 120 শতাংশ উঁচু জমি, এরকমই কিন্তু আপনার করতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর হবে, বাংলো বাড়ি হয়ে যাবে, গ্রামীণ বাংলো বাড়ি যেটা বলে। হ্যাঁ, আর যেহেতু সাজানো গোছানো এই জমিটা, সেহেতু আমি মনে করি এই জমিটা আপনার জন্য খুবই ভালো হবে। অনেকে নিতে চাইছিলেন এই জমিটা, কিন্তু তখন দিতে পারি নাই, কাগজ নামজারি হয়েছিল না, এই হলো ঘটনা। তো এখন আমরা মালিকের সাথে আবার বসে কথাবার্তা বলে আবার ফাইনাল করছি। ওই আগে দামটাও বেশি ছিল, আপনারা জানেন, দামটা কিন্তু এখন কমাইছি, মাত্র এখন 65,000 টাকা শতাংশ এই জমি, খুবই কম দাম, কিন্তু অনেক কম দাম, 65,000 টাকা শতাংশ জমি কিন্তু এখন নাই, এরকম উঁচু
এবং নিচু, এরকম সুন্দর কোনো প্লট নাই 65,000 টাকা শতাংশে। আর এখানে মেরিনা সিটি আছে, আপনারা জানেন এই মেরিনা সিটির এখানে কিন্তু জমির দাম অনেক বেশি, 10 লক্ষ টাকা শতাংশ। তো মেরিনা সিটি হলো এই জমি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আমি জমির ভিতরে ভিতর সাইড এবং রোড সাইড দেখাইছি, এখন যে পূর্ব সীমানাটা সেটাও আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আসলে না দেখাইলে তো হবে না, কি কি সমস্যা আছে সেই বিষয়টাও আমি আপনাদেরকে একটু দেখাই। কোনো এভাবে কোনো কাগজপাতি সমস্যা নাই, অন্য যে ইয়াটা আছে সেটাও আমি একটু দেখাই। যেরকম একটু তার গেছে জমির উপর দিয়ে, এই যে দেখেন আপনারা, এটি হলো বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তার। আমি ভালোভাবে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি একটু ভালোভাবে দেখাই, এটি পল্লী বিদ্যুৎ, এটা আপনার জমির উপর দিয়ে আসছে, এটা সমস্যা নাই, এটা একটা সাইডে নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই, এটা আপনি একটা সাইডে নিতেই পারেন। মাটির বাড়ি, এই যে এখানে দেখেন যে গাছগুলো লাগানো হয়েছে, এগুলি কিন্তু জাউ গাছ, এটি বিদেশি ওই গাছ, এগুলি বাগানের মাঝে যে গাছগুলি লাগানো থাকে এগুলি সেই গাছ। এবং আছে ওই যে দেখেন আম গাছগুলি, এগুলি কিন্তু খুব সুন্দর, এগুলি কিন্তু দেশি আম না, এগুলি একটু আধুনিক জাতের আম। আর এখানে সবজি চাষ করলে কিরকম সবজি হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই। এখানে অনেক ধরনের গাছ আছে, এটা লাউ, লাউ গাছ ছিল, এখানে লাউ গাছ শেষ হয়ে গেছে, বয়স শেষ, তবু কিছু লাভ আছে হয়তো আপনারা। হ্যাঁ, কিছু লাভ আছে এখানে, এই যে দেখেন, হ্যাঁ এটা হলো লাউয়ের গুড়ি, এখানে কিছু লাউ এখনো আছে, এখানে একটা, এখানে একটা। তো এই লাউয়ের গাছের বয়স শেষ হয়ে গেছে, এই জন্য গাছগুলি মরে যাইতেছে। আর এই যে দেখেন টমেটো গাছ লাগানো হয়েছে, কি সুন্দর টমেটো, গাছটা অনেক বড়, এই যে দেখেন টমেটো ধরতেছে এখনো, কিন্তু এই ফলবান ফল আসতেছে এই গাছে। এই গাছটা উচ্চতা হবে মাটি থেকে প্রায় 3 ফুট, এবং এই যে আম গাছ। আর এই যে দেখেন এটি হলো বেগুন গাছ, হ্যাঁ বেগুন, যে কোনো ধরনের গাছ লাগানো যায় সেই গাছও কিন্তু এই মাটিতে জন্মায়, এবং খুব ভালো মানের মাটি এটা, এটা পলি মাটি, খুবই সুন্দর। এই যে দেখেন বেগুন ধরে আছে গাছে। আর এই যে টমেটো গাছ, এই যে কলা গাছ লাগানো আছে এখানে, আর এটি হলো লাউ, এই যে দেখেন এটি হলো লাউ গাছ, এগুলি হলো শীত লাউ না, হ্যাঁ এটি হলো মিষ্টি লাউ, মিষ্টি লাউ লাগানো আছে এখানে। আর এই যে দেখেন বেগুন, বেগুন গাছ, প্রচুর বেগুন হয়েছে এখানে, হ্যাঁ এই যে এই গাছে দেখেন, গাছটা ছোট থাকলেও সমানে বেগুন ধরে আছে, অনেক বেগুন ধরছে, কারণ এই জমিতে যে কোনো ধরনের এই সবজি চাষ করালে সেই সবজি কিন্তু প্রচুরভাবে ধরে, কারণ এগুলি হলো খুব ভালো মানের মাটি। ওই যে এই যে দেখেন একটা গাছ, এই গাছে কত বেগুন ধরছে, গ্রামীণ পরিবেশ আসলে এরকম ভাবে যদি আপনারা গ্রামে একটা জমি না কিনেন, আর এই গ্রামের যে আপনার সবজি ক্ষেত থেকে সবজি যদি না খেতে পারেন তাহলে তো আর হয় না। হ্যাঁ, এই যে দেখেন বেগুনের অবস্থা, প্রচুর বেগুন ধরছে এই গাছে, প্রচুর বেগুন ধরছে। হ্যাঁ, সব গাছে কিন্তু এরকম ভাবে ফসল লাগানোর সাথে সাথে কিন্তু প্রচুর সবজি চাষ হয় এখানে এই গাছগুলিতে, দেখেন প্রচুর সবজি হয়েছে। এই যে এটা হলো সেই আম গাছ, এবং এখানে আম গাছ লাগানো আছে টোটাল জমিটাতেই কিন্তু আম গাছ। আর এটা হলো লটকন, এটা হলো লটকন গাছ, এখানেও আছে লটকন গাছ, এবং এখানে আছে হলো আমড়া গাছ, এটা হলো সেই আমড়া, 12 মাসই আমড়া, হাইব্রিড আমড়া। টোটাল জমিটাই কিন্তু এরকমভাবেই সাজানো গোছানো আছে, এবং এখানে দুটি গাছ আছে, এই যে দেখেন। এটা হলো এর পর্যন্ত সীমানা, আমি আপনাদেরকে সীমানাটা দেখাই ভালোভাবে।
এই যে দেখেন, এখানে হলো খুঁটি দেওয়া আছে, এই যে খুঁটি, এই খুঁটি পর্যন্ত হলো জমির সীমানা। এটা হলো 150% জমির, যে উঁচু জমি এবং রাস্তার সাইড আমি আপনাদেরকে দেখাইলাম, এবং নিচু যে জমিটা আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, জমিটার ভিডিও একটু লম্বা হইতেছে, লম্বা হইলেও আপনারা একটু ভালোভাবে দেখবেন, যারা এই জমিটা নিতে ইচ্ছুক তারা এই ভালোভাবে দেখবেন। আসলে ভালোভাবে না দেখলে আপনারা এই বুঝতে পারবেন না এই জমিতে কি কি আছে কি নাই, আপনাদের আপনাদের মনের মতন কি হবে কি হবে না সেই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, এই যে এটি হলো সেই পল্লী বিদ্যুৎ, এটা আপনি যে কোনো মুহূর্তে আপনার জমি থেকে একটা সাইডে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে বড়ই গাছও আছে দেখা যাচ্ছে, আর আমি একটু নিচু জমিতে যাই। হ্যাঁ, এই যে এটি হলো তাল গাছ, আম গাছ, সকল ধরনের গাছপালা আছে। এটি হলো নিচু জমির অংশ। হ্যাঁ, এটি হলো নিচু জমির অংশ, আমরা এখন নিচু জমিতে চলে আসছি। এই নিচু জমিটা কিন্তু সহ কিন্তু 150% জমি, এখানে কয় শতাংশ জমি হবে, 40% বা 50% মতন হবে, এরকম হবে। এই যে এটা হলো নিচু, আর যে নিচু জমিটা আছে এখানে কিন্তু আপনারা এখন এখানে ধান চাষ করা হয়, আর আপনারা এখানে পুকুর করতে পারবেন, যেহেতু পাশেই কিন্তু একটা পুকুর আছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা পুকুর, পুকুরে ঢেল করা এই জমিটা, কিন্তু এটা হলো আমাদের জমির পূর্ব সাইডে, এই অংশটা এখন বিক্রি হচ্ছে না। আমাদের শুধু এই লাইলের পশ্চিমের যে জমিটা, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত সেই জমিটাই কিন্তু বিক্রি হবে। আমি জমির মোটামুটি পূর্ব সীমানায় এবং দক্ষিণ সীমানায় চলে আসছি, এটা পূর্ব এবং দক্ষিণ। এই যে দেখেন একটা দৃশ্য, গ্রামীণ দৃশ্য, পাখি। হ্যাঁ, এইগুলি হলো ময়না পাখি বলে। হ্যাঁ, উড়াল দিছে একসাথে, এইগুলি হলো ময়না পাখি। আমি জমির পূর্ব এবং দক্ষিণ সীমানায় চলে আসছি। এখন আমি যে একটা বিষয় আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কারেন্টের তার। হ্যাঁ, এটি হলো এই জমি থেকে 120 ফুট উপর দিয়ে চলে গেছে, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল লাইন না, এটা হলো বড় লাইনারি যেটাকে বলে, এটা এটার খুঁটি ট্রান্সফার করা যায় না বা সরানো যায় না, এই বড় তার গেছে এই জমির একটা সাইড দিয়ে। তো এই জমিটা গেছে কিন্তু নিচু জমির উপর দিয়ে, হ্যাঁ, যেটা ধান ক্ষেত সেই ধান ক্ষেতের উপর দিয়ে গেছে। আর আপনি যদি এখানে পুকুর করেন বা পুষ্কনি করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই তার উপর দিয়ে কোনো সমস্যা নাই। আর যদি এটা আপনি ভরাট করে ফেলেন, মনে করলেন যে আমি ভরাট করে ফেলবো এই জমিটা, এখানে আমি নিচু জমি রাখবো না, টোটালটাই ভরাট করে বাড়ি ঘর করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই তারের তলে দোতলা বাড়ি করতে পারবেন। হ্যাঁ, সর্বমোট দোতলা বাড়ি করতে পারবেন, এর উপরে আপনি করতে পারবেন না, এটা নিষেধাজ্ঞা আছে, রিক্স আছে, এই জন্য একটা বিধিনিষেধ আর কি, যে এর উপরে যে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কেউ দায়ী দায়ী নাই, এরকম আর কি ব্যাপারটা। তো 100-200 তলা পর্যন্ত আপনি এই তারের নিচে বাড়ি করতে পারবেন, আর এই তারের নিচে কিন্তু অসংখ্য বাড়িঘর আছে, শত শত বাড়িঘর আছে এই তারের তলে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এখন ওই পাশেও কিন্তু, ওই যে এই পাশেও কিন্তু মানুষের বাড়ি আছে এই তারের তলে, এবং এই পাশেও কিন্তু তারের তলে অনেক অসংখ্য বাড়ি আছে, আর আপনারা দেখছেন ওই বাড়িগুলি, এই তারের তলে যে বাড়িগুলি, অসংখ্য বাড়ি আপনারা দেখছেন। এই যে এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটা কিন্তু এই তারের তলে পড়ছে, এটা কিন্তু জমির বাহিরের লাইন। হ্যাঁ, এই যে দেখেন আপনারা খুঁটিগুলি, আমি আপনাদেরকে দেখাই, এই যে এরকম খুঁটি। হ্যাঁ, এই খুঁটি তো জমির উপর দিয়ে কিন্তু এই তারটা গেছে। তো এখানে আপনি দুতলা বাড়ি করতে পারবেন সর্বমোট, এর উপরে আপনি করতে পারবেন না। তো এইরকম এই জমিটা আপনি যদি এই জমিটা নিতে চান, নিঃসন্দেহে নিতে পারেন, জমির কাগজ ভালো, নিষ্কণ্টক, নির্ভেজাল, খুবই ভালো মানের একটি জমি, মাত্র 65,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে, দামটাও কিন্তু অনেক কম। তো আপনারা যদি এই জমিটা নিতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটি নিতে পারেন।
তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আর আরেকটি ব্যাপার আমি বলি, জমির কাগজ সম্পর্কে আমি বলতে ভুলে গেছি নাকি আমি সেটা জানি না, জমির কাগজটা কিন্তু খুবই ভালো। দুইজন মালিক পৈতৃক করে সূত্রে ওনারা মালিক, কিন্তু ওনার বাপে ওনাদেরকে লিখে দিয়ে গেছে, এই জন্য এখন দলিলের সম্পত্তি, আর দলিলের জমিটাই কিন্তু বিক্রি হবে। ওনারা দলিল মূলে মালিক, দুইজন ভাই বোন দুইজনে একত্রে মিলে এই জমিটা বিক্রি করতেছে। 100% ফ্রেশ, নিষ্কণ্টক, নির্ভেজাল এই জমিটা আপনারা নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।